দেশে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন দেশব্যাপী থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু। এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি কেমন? মেহের, চট্টগ্রাম আসলে দেশের অন্য স্থানের মতো আসলে থেমে থেমে ডেঙ্গু পরিস্থিতিটা বাড়ছে। যেমন গত কয়েকদিন থেকে আসলে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বেড়ে গেছে বলে আমাদেরকে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমাকে সিভিল সার্জন, চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে আসলে হঠাৎ এটা বেড়ে গেছে এবং প্রতিদিন দু চারজন করে রোগী হসপিটালে ভর্তি হচ্ছে। এবং মেহের, আমি যেটা বলতে চাচ্ছি, আসলে অনেক সময় আমরা সঠিক তথ্যটা পাই না। অনেক সময় দেখা যায় যে অনেক রোগী ভর্তি হলে সঠিক তথ্যটা সিভিল সার্জনের কাছে যায় না, কারণ আমরা অনেক সময় জানতে পারি না। এবং সিভিল সার্জন বলেছেন যে আক্রান্ত রোগীগুলো ডেঙ্গু রোগীগুলো বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালে ভর্তি আছে, তবে তিনি পুরোপুরি তথ্যটা আমাদেরকে এখনো জানাতে পারেননি। তিনি বলেছেন প্রতিদিন দু চারজন করে রোগী ভর্তি হচ্ছে এবং তিনি বলেছেন এই জন্য সচেতনতার দরকার এবং বিশেষ করে মশারি দেওয়ার ব্যবস্থা করতে বলছেন। এবং তিনি আর একটা আশঙ্কার কথা বলেছেন, যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, এটা উদ্বেগের বিষয়। তিনি বলছেন এই জন্য সচেতনতা বাড়াতে হবে। এদিকে সিটি কর্পোরেশন যে মশক নিধনের অভিযান চালাচ্ছে সেটা আমরা আসলে চালালেও আমরা খুব বেশি ফলপ্রসূ কিছু দেখিনি। আমরা মাঝে মধ্যে তাদের অভিযান দেখি কিন্তু সবসময় সেটা খুব কার্যকর ভূমিকা রাখছে সেটা আমরা দেখিনি। মেহের জি, সবুজ, আপনাকে ধন্যবাদ।